এপিএসসি কেলেঙ্কারি তদন্ত ক্ষিপ্র গতিত চলিছে। আজি এস আই টিত হাজির হয়েছে এ সি এস আকাশী দুয়োৰা আর এ সি এস ত্ৰিদীপ ৰয়, দুয়োগৰাকী বিৰুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে আর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইতিমধ্যে পোৱা গৈছে। গতি এস আই টিতক আজি সোধা পোছা করে থাকা হয়েছে। 7 বজাত এস আই টিত উপস্থিত হবর নির্দেশ দিয়া হয়েছিল। 7 বজাৰ পূর্বতে আকাশী দুয়োৰা আর ত্ৰিদীপ ৰয় এস আই টিত উপস্থিত হয়েছে। ক্ষিপ্রগতিত আগবাহিছে এ পি এস সির তদন্ত প্রক্রিয়া। পুনের খোল খাওয়া এ পি এস সির ফাইলত এবার নাম উঠিছে 37 গৰাকী রাজপত্রিত বিষয়া। পূর্বে 2 গৰাকী রাজপত্রিত বিষয়া গ্রেপ্তার হওয়ার পাছত আজি পুনের 2 গৰাকী রাজপত্রিত বিষয়াক নিরন্তরভাবে জেরা করেছে এস আই টির দলে। এখানে উল্লেখ করব পারি যে বিশেষ আকাশী দুয়োৰাৰ বিরুদ্ধে ইমানে অভিযোগ আছে, লগতে তেওঁৰ বায়োডাটা পোৱা গৈছিল বসন্ত দলের ঘর। গতি তেওঁৰ বিরুদ্ধে যিখিনি অভিযোগ আছে, গতি সেই অভিযোগ বা বিস্ফোরক তথ্য ইতিমধ্যে যেহেতু আছে, গতি সেই বিস্ফোরক তথ্যর ভিত্তিত কিন্তু অতি কম সময়ের ভিতর আকাশী দুয়োৰাক গ্রেপ্তার হব লাগে। কিন্তু ইমান দিনে আকাশী দুয়োৰাৰ উপর আসলে কার আশীর্বাদ আছিল যে গ্রেপ্তার হওয়া নাছিল, সেয়াহে ডাঙর প্রশ্ন। ইফালে 1 ডিসেম্বৰত হাজির হবলে কোৱা হৈছে সুকন্যা দাস। সুকন্যা দাসৰ লগতে আন এগৰাকী বিষয়াকো 1 ডিসেম্বৰত হাজির হবলে নির্দেশ দিছে এস আই টি। তেওঁলোকৰ বিৰুদ্ধেও কিছু অভিযোগ আছে, যথেষ্টখিনি অভিযোগ আছে। গতিকে কোনে কিমান নম্বৰ পাইছিল, কিমান নম্বৰ বৃদ্ধি কৰা হলে, সকলোবোৰ যিহেতু অভিযোগ আছে বা সেই সকলোবোৰ তথ্য প্ৰমাণ আছে, গতিকে এতিয়া তাৰিখ অনুযায়ী এটা তাৰিখ দি থোৱা আছে। যিধৰণে এইখিনিতে ওলাইছিল যে ক'ৰবাত নহয় ক'ৰবাত এ পি এছ চি কেলেংকাৰী যি অনুসন্ধান আছে, যি তদন্ত আছে, সেই প্ৰক্ৰিয়া লাহে লাহে যেন গেঠেলা মাৰিছে, কিন্তু তেনেকুৱা নহয়। প্ৰকৃততে তাৰিখ তেওঁলোকক দি থোৱা আছে, নিৰ্দেশ তেনেধৰণে দি থোৱা আছে যাতে সেই তাৰিখ মতে তেওঁলোক এছ আই টিত হাজিৰ হয়। সুকন্যা দাসৰো 8খন বহি ন্যায়িক আয়োগে লাভ কৰিছিল, অথচ মূল পৰীক্ষাত মাত্ৰ 6টা বিষয়ৰহে প্ৰশ্ন উত্তৰ লিখিব লাগে। সুকন্যা দাসৰ 2খন বহি জাল বুলি ইতিমধ্যে প্ৰমাণিত হৈছে। ইতিমধ্যে আজি আদালতত হাজিৰ কৰোৱা হৈছে ঐশ্বৰ্য জীৱন বৰুৱা আৰু শ্বাহজাহান সৰকাৰক। গতিকে আদালতত হাজির করার পিছত যেহেতু তেওঁলোকৰ জিম্মা উকলিছে, গতিকে ইয়ার পিছত এস আই টিয়ে পুনের জিম্মাত লব নে তেওঁলোকক জেললে প্রেরণ করা হব, সেয়া পরবর্তী সময় জানিব পৰা যাব। নম্বৰৰ খেলিমেলি, আৰু এই নম্বৰৰ খেলিমেলিৰ পিছতে এ পি এস সি কেলেংকাৰীত এনে ধৰণে এক দীঘলীয়া তালিকা প্ৰস্তুত হ'ল। আৰু এই দীঘলীয়া তালিকা যি প্ৰতিবেদনত বিপ্লৱ শৰ্মা আয়োগৰ প্ৰতিবেদনত উল্লেখ থকা এই তালিকা মৰ্মে ইতিমধ্যে তদন্ত চলাই থকা হৈছে। এস আই টিয়ে তদন্ত চলাই আছে। আজি কিছুদিন পূৰ্বে দেখিবলৈ পোৱা গৈছিলে যে জি পি সিঙো যথেষ্ট সক্ৰিয়তাৰে তেওঁ এটা পোষ্ট দিছিল যে যিকোনো কথা, যিকোনো ঘটনাই নঘটক কিয়, এ পি এছ চি কেলেংকাৰী যি তদন্ত, সেই তদন্ত থমকি নৰয়। এ পি এস সি কেলেঙ্কারি তদন্ত ক্ষিপ্র গতিত চলিছে। আজি এস আই টিত হাজির হয়েছে এ সি এস আকাশী দুয়োৰা আর এ সি এস ত্ৰিদীপ ৰয়, দুয়োগৰাকী বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে আর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইতিমধ্যে পোৱা গৈছে। গতি এস আই টিতক আজি সোধা পোছা করে থাকা হয়েছে। 7 বজাত এস আই টিত উপস্থিত হবর নির্দেশ দিয়া হয়েছিল। 7 বজাৰ পূর্বতে আকাশী দুয়োৰা আর ত্ৰিদীপ ৰয় এস আই টিত উপস্থিত হয়েছে। ক্ষিপ্রগতিত আগবাহিছে এ পি এস সির তদন্ত প্রক্রিয়া। পুনের খোল খাওয়া এ পি এস সির ফাইলত এবার নাম উঠিছে 37 গৰাকী রাজপত্রিত বিষয়া। পূর্বে 2 গৰাকী রাজপত্রিত বিষয়া গ্রেপ্তার হওয়ার পাছত আজি পুনের 2 গৰাকী রাজপত্রিত বিষয়াক নিরন্তরভাবে জেরা করেছে এস আই টির দলে। এখানে উল্লেখ করব পারি যে বিশেষ আকাশী দুয়োৰাৰ বিরুদ্ধে ইমানে অভিযোগ আছে, লগতে তেওঁৰ বায়োডাটা পোৱা গৈছিল বসন্ত দলের ঘর। গতি তেওঁৰ বিরুদ্ধে যিখিনি অভিযোগ আছে, গতি সেই অভিযোগ বা বিস্ফোরক তথ্য ইতিমধ্যে যেহেতু আছে, গতি সেই বিস্ফোরক তথ্যর ভিত্তিত কিন্তু অতি কম সময়ের ভিতর আকাশী দুয়োৰাক গ্রেপ্তার হব লাগে। কিন্তু ইমান দিনে আকাশী দুয়োৰাৰ উপর আসলে কার আশীর্বাদ আছিল যে গ্রেপ্তার হওয়া নাছিল, সেয়াহে ডাঙর প্রশ্ন। ইফালে 1 ডিসেম্বৰত হাজির হবলে কোৱা হৈছে সুকন্যা দাস। সুকন্যা দাসৰ লগতে আন এগৰাকী বিষয়াকো 1 ডিসেম্বৰত হাজির হবলে নির্দেশ দিছে এস আই টি। তেওঁলোকৰ বিৰুদ্ধেও কিছু অভিযোগ আছে, যথেষ্টখিনি অভিযোগ আছে। গতিকে কোনে কিমান নম্বৰ পাইছিল, কিমান নম্বৰ বৃদ্ধি কৰা হলে, সকলোবোৰ যিহেতু অভিযোগ আছে বা সেই সকলোবোৰ তথ্য প্ৰমাণ আছে, গতিকে এতিয়া তাৰিখ অনুযায়ী এটা তাৰিখ দি থোৱা আছে। যিধৰণে এইখিনিতে ওলাইছিল যে ক'ৰবাত নহয় ক'ৰবাত এ পি এছ চি কেলেংকাৰী যি অনুসন্ধান আছে, যি তদন্ত আছে, সেই প্ৰক্ৰিয়া লাহে লাহে যেন গেঠেলা মাৰিছে, কিন্তু তেনেকুৱা নহয়। প্ৰকৃততে তাৰিখ তেওঁলোকক দি থোৱা আছে, নিৰ্দেশ তেনেধৰণে দি থোৱা আছে যাতে সেই তাৰিখ মতে তেওঁলোক এছ আই টিত হাজিৰ হয়।
সুকন্যা দাসৰো 8খন বহি ন্যায়িক আয়োগে লাভ কৰিছিল। অথচ মূল পৰীক্ষাত মাত্ৰ 6টা বিষয়ৰহে প্ৰশ্ন উত্তৰ লিখিব লাগে। সুকন্যা দাসৰ 2খন বহি জাল বুলি ইতিমধ্যে প্ৰমাণিত হৈছে। ইতিমধ্যে আজি আদালতত হাজিৰ কৰোৱা হৈছে অসহ্য জীৱন বৰুৱা আৰু শাহজাহান সরকারক। গতিকে আদালতত হাজির করার পিছত যেহেতু তেওঁলোকর জিম্মা উকলিছে, গতিকে ইয়ার পিছত এস আই টিয়ে পুনের জিম্মাত লব নে তেওঁলোকক জেললে প্রেরণ করা হব সেয়া পরবর্তী সময় জানিব পৰা যাব। নম্বরের খেলিমেলি আর এই নম্বরের খেলিমেলির পিছতে এ পি এস সি কেলেঙ্কারিত এনে ধরনের এক দীঘলীয়া তালিকা প্রস্তুত হল আর এই দীঘলীয়া তালিকা যে প্রতিবেদনত বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদনের উল্লেখ থাকা এই তালিকা মর্মে ইতিমধ্যে তদন্ত চলাই থাকা হয়েছে। এস আই টিয়ে তদন্ত চলাই আছে। আজি কিছুদিন পূর্বে দেখবলে পাওয়া গেছে যে জি পি সিংও যথেষ্ট সক্রিয়তার একটা পোস্ট দিছিল যে যিকোনো কথা যিকোনো ঘটনায় নঘটক কিয় এ পি এস সি কেলেঙ্কারি যদন্ত সেই তদন্ত থমকি নরয়।